মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের লাকুড্ডির দুর্লভা কালীবাড়ি সংলগ্ন এলাকায় একটি গোডাউনে জেলা ডিইবি দপ্তরের আধিকারিক 127 টিন সর্ষের তেল উদ্ধার করে। এছাড়াও তেলে মেশানোর রং উদ্ধার হয়। উদ্ধার হওয়া তেলগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গেছে। যাই আছে, আমরা সব পুলিশকে বলেছি তো। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট আছে, ও দেবী তারা প্রোডাক্ট আছে, ওটা মিলের তেলই বিক্রি হয়। এই মাত্র তো সেটা বললাম। হ্যাঁ সব আছে, সব আছে। হ্যাঁ কাগজ দেখাতে পারিনি, যিনি বাড়ির মালিক। ঘরের সাথে মিল, কিন্তু এখন চলছে না বলে বন্ধ করে দেওয়া আছে। বুঝতে পারছেন, ভাড়া দিয়েছি, সব পুলিশকে বলেছেন না, ওগুলো কিনেই আমরা বিক্রি করি। হ্যাঁ কিনে বিক্রি করি, ওর কাগজ আছে। তার কাছে গেছে, নাহলে এলে ওনাদের সঙ্গে কথা বলবে সব জানে। ডিবি আধিকারিকরা জানান, মজুদ করা তেলের কোনো কাগজ উদ্ধার হয়নি, যদিও এই ঘটনায় কেউ আটক হয়নি। আমরা অ্যাকচুয়ালি কোনো রকমের স্টুডেন্ট লাইসেন্স বা কোনো রকমের ভ্যালিড লাইসেন্স দেখাতে পারেনি এখনো। বেআইনি কিছু পেলেন? বেআইনি বলতে কোনো রকমের ডকুমেন্টসই আমরা পাইনি, মানে এই ইউনিটের কোনো রকমের ডকুমেন্টস ওরা দেখাতে পারেননি। তো আমরা অয়েলও নিয়েছি টেস্টিংয়ের জন্য, আমরা দেখবো যে অয়েলটা ঠিক আছে কি নেই বা কোনো ফেজাল আছে কি না, তারপরে রিপোর্ট আসার পরে তারপরে। স্যাম্পেল কি একরকম নেওয়া হয়েছে না আরও? অনেক রকমের স্যাম্পেল নেওয়া আমাদের কাছে। খবর ছিল যে সর্ষের তেলে ভেজাল মিশিয়ে যারা সেগুলোকে বিক্রি করছেন, তো সেই খবর অনুযায়ী আমরা এখানে এসেছিলাম। কিন্তু এনাদের মালিক কোনো কারণে বাইরে আছে, অসুস্থ, কেউ আসেন বোধহয় বাড়িতে, কাগজপত্র সব দেখাতে পারলেন না, সেই জন্য আমরা কিছু মানে মেটেরিয়াল সব সিজ করে নিয়ে যাচ্ছি। এগুলো পরে আমাদের ফুড ইন্সপেক্টর এসছেন, সঙ্গে ফুড সেফটি অফিসার উনিও এসছেন, উনি সব সিজ করেছেন, এগুলো স্যাম্পেল নিয়ে যাচ্ছি। এইগুলো কিন্তু কোনো একটা ব্র্যান্ডেড আছে, এটা পবনপুত্র বলে একটা কি ব্র্যান্ডের তেল আছে। তো আমরা এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এগুলো সব নিয়ে যাচ্ছি আমরা যেগুলো টেস্ট করার জন্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।